মুখ্যমন্ত্রী বাতলে দিয়েছিলেন কম টাকায় ব্যবসা শুরুর পথ, বলেছিলেন চা ঘুগনি বিক্রি করে ব্যবসা শুরুর কথা। তাই নিয়ে প্রতিবাদের স্বরূপ বিজেপি বিধানসভার গেটে চা ঝালমুড়ি নিয়ে প্রতিবাদ বিজেপি বিধায়কদের। আপনি 1000টা টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। গত শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একথাই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয়ে যায় বিতর্কের ঝড়, সেই বিতর্ক এবার আছড়ে এসে পড়ল বিধানসভার দোরগোড়ায়। চা ঝালমুড়ি বিক্রি করে অভিনব প্রতিবাদ বিজেপির বিধায়কদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরে যে বিবৃতি রেখেছিলেন ঝালমুড়ি এবং ঘুগনি প্রসঙ্গে, তাকেই কটাক্ষ করে বিজেপির বিধায়করা আজকে বিধানসভার গেটের বাইরে তারা কিন্তু ঝালমুড়ি চা এবং ঘুগনি বিক্রি করছেন। প্রতিবাদ নয়, আমরা ঝালমুড়ি বিক্রি করে কোটি কোটি টাকা কামাই করতে এসেছি, তার জন্যই আজকে রাস্তায় নেমেছি। দুটোলা বিল্ডিং করব, সামনে দুর্গা পূজা, ভালো করে ফ্যামিলিকে চালাবো। আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, ঝালমুড়ি বিকে সংসার চালান। বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা যাতে উৎসাহ পায়, সেই জন্য আমরা বিজেপির বিধায়করা তাদেরকে দিদিমণির কথা শুনে উৎসাহিত করার জন্য রাস্তায় নেমে ঝালমুড়ি আর চা বিক্রি করে আর স্বপ্ন দেখাচ্ছি ভবিষ্যতের জন্য। বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। স্বাধীনতার পর এত বেকারিত্ব কোথাও কোনো দেশে কোনো রাষ্ট্রে নেই। এই বেকারিত্বের জন্যে ভারত সরকার, বিশেষ করে বিজেপি সরকার দায়ী। আজকে এখানে যে এরা সার্কাস করছে অ্যাসেম্বলির গেটের বাইরে, এটা লোক হাসানো ছাড়া আর কিছু নয়। কিন্তু বিজেপি নেতৃত্বের নিশানায় কটাক্ষে বিদ্ধ তৃণমূল দল ও সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী বেঙ্গল মিন্স বিজনেস, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধরে তিনি বিজনেসের লোকজনকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসার পরে এখন এই যে স্পেশাল চা বিক্রি করে নাকি কোটিপতি হওয়া যাবে, তার সাথে নাকি চপ বিক্রি করে কোটিপতি হওয়া যাবে। ব্যানার্জি পরিবার কোটিপতি হবে, কিন্তু বাংলার সাধারণ মানুষ, আমরা বুড়ি বিক্রি করব, আমরা চপ বিক্রি করব। পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছেন তাপস রায়ও। ওদের ভাবনা চিন্তা তো খুব সুন্দর, ওরা নিজেদের ভাবনা চিন্তার কথাও একটু বলতে পারে। সারা ভারতবর্ষে কত কর্মসংস্থান, কত শিল্পের ছড়াছড়ি ওদের শাসিত রাজ্যগুলিতে। তবে এর পাশাপাশি আমি একটা কথা বলবো, যে প্রতিটি বিক্রেতা সে যে জিনিসই বিক্রি করুক না কেন, যে কোনো পেশারই তার একটা সম্মান আছে। এক কথায় রাজনীতির লড়াইয়ে ইস্যু বেকারত্ব, কিন্তু সেই তরজায় উঠে আসছে পেশা নিয়ে বিদ্রুপ আর কটাক্ষ, হচ্ছে অভিনব প্রতিবাদ সৌজন্যে বঙ্গ বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যে বিবৃতি দিয়েছিলেন ঝালমুড়ি এবং ঘুগনি নিয়ে, তাই কিন্তু অভিনব প্রতিবাদ করছেন বিজেপি বিধায়করা। তাদের বুকে যে ব্যানার লেখা আছে সেখানে লেখা আছে, আমার খোকা লুটবে বঙ্গ, করবে দেদার চুরি, তোমার খোকা বেজবে পুজোয় ঘুগনি ঝালমুড়ি। এক কথায় অভিনব প্রতিবাদ বিজেপি বিধায়কদের। এবং তারা যেটা বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে কোনো মতেই সামনে আনতে পারছেন না, এবং রাজ্যের উন্নয়ন বলে কিছু নেই, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিবৃতি বিধানসভায় দিয়েছেন তারই প্রতিবাদে তাদের এই বিক্ষোভ। বিধানসভা থেকে ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে দেবজ্যোতি ঘোষ, কলকাতা টিভি।